এক্ল্যাম্পসিয়া বা খিচুনি গর্ভবতী মায়েদের একটি অন্যতম কমপ্লিকেশন। সাধারণত যে সমস্ত মায়েদের উচ্চ রক্তচাপ থাকে প্রেগনেন্সির সময় তাদের এক্ল্যাম্পসিয়ার মতো মারাত্মক ঝুঁকি হতে পারে। এক্ল্যাম্পসিয়া একটা হচ্ছে গর্ভাবস্থার কমপ্লিকেশন যেটা শরীরের প্রত্যেকটা সিস্টেমকে এফেক্ট করতে পারে। সাধারণত দেখা যায় গর্ভাবস্থায় মায়ের যদি উচ্চ রক্তচাপ থাকে, যেমন ব্লাড প্রেশার যদি 140/90 মিলিমিটার অফ মার্কারি বেশি চলে যায়, সাথে যদি তার ইউরিনে প্রোটিন নামক একটি পদার্থ পাস করে এবং শরীরে যদি পানি চলে আসে, সেই কন্ডিশনকে আমরা প্রি এক্ল্যাম্পসিয়া বা প্রেগনেন্সি ইনডিউস হাইপারটেনশন বলে থাকি। এবং এই কন্ডিশনের সাথে যদি মায়ের একটা জেনারেলাইজ খিচুনি হয়, সমস্ত শরীরে যদি খিচুনি হয়, তখন আমরা সেটাকে খিচুনি বা এক্ল্যাম্পসিয়া বলে থাকি। তো এই যে খিচুনি বা এক্ল্যাম্পসিয়া, এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই কারণে যে একটা মা যখন এক্ল্যাম্পসিয়া হয় তখন সেই মাতৃমৃত্যুর একটা অন্যতম কারণ হচ্ছে এক্ল্যাম্পসিয়া এবং বাচ্চাও মৃত্যুবরণ করতে পারে। এবং এক্ল্যাম্পসিয়ার হয়তো আমরা জানতে পারি যে কারণ কি হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটার কোনো কারণ জানা যায়নি, কিন্তু যাদের আগে থেকে উচ্চ রক্তচাপ ছিল বা যারা খুব ওবেস বা ফার্স্ট প্রেগনেন্সি যাদের, এবং যাদের হয়তো ফ্যামিলিতে এক্ল্যাম্পসিয়ার হিস্ট্রি আছে বা ফ্যামিলিতে হাইপারটেনশনের হিস্ট্রি আছে, এই ধরনের মায়েদের এবং যারা খুব আর্লি প্রেগনেন্সি নিয়ে থাকে, আর্লি অল্প বয়সে যারা মা হয়ে থাকেন, টিনেজ প্রেগনেন্সি, তাদের ক্ষেত্রে এক্ল্যাম্পসিয়া হওয়ার সম্ভাবনা থাকে। তো এক্ল্যাম্পসিয়া আমি বলবো যে এটাকে আমরা অনেক সময় প্রতিরোধ করতে পারি। কীভাবে প্রতিরোধ করতে পারি? একটা মা যদি নিয়মিতভাবে এন্টেনরাল চেকআপে আসে, তাহলে তার ব্লাড প্রেশারটা দেখা যায়, ব্লাড প্রেশার কত আছে, নর্মাল আছে নাকি বেড়ে যাচ্ছে। তো অথবা তার ওজনটা, আমরা প্রতি মাসে একটা মায়েকে ওজন নিয়ে থাকি, ওজনটাকে অতিরিক্ত বাড়ছে কি না, হাতে পায়ে পানি আসছে কি না। একটা মা যখন নিয়মিতভাবে এন্টেনরাল চেকআপে আসবে, তখন যদি তার ব্লাড প্রেশার আমরা বেশি দেখি, সেক্ষেত্রে আমরা অ্যান্টিহাইপারটেনসিভ যদি প্রয়োজন হয় 140/90 উপরে যদি চলে যায়, আমরা সেক্ষেত্রে আমরা তাকে অ্যান্টিহাইপারটেনসিভ দিতে পারি। কাজে আমরা যদি প্রেশারটাকে কন্ট্রোলে রাখি, তাহলে কিন্তু মারাত্মক ঝুঁকি যেটা এক্ল্যাম্পসিয়া, যেটা মাতৃমৃত্যুর একটা অন্যতম কারণ, তাহলে কিন্তু মায়ের সেই ধরনের পরিণতি হবে না। এবং তারপরে যদি দেখি যে মা খুব অতিরিক্ত ওয়েট গেইন করছে, সমস্ত শরীরে পানি চলে আসছে, সেটাও ইন্ডিকেট করে যে মা একটা এক্ল্যাম্পসিয়ার দিকে যেতে পারে। এক্ল্যাম্পসিয়ার মায়ের আরও কিছু সিমটম থাকে, যেমন হয়তো সে একটা এপিগ্যাস্ট্রিক পেইন বা উপরে পেটে ব্যথা অনুভব করে, তার চোখে ঝাপসা দেখে, তারপরে হচ্ছে তার ইউরিন আউটপুট যেটা কমে যায়, বাচ্চা থাকলে বাচ্চা নড়াচড়াটা কমে যায় এবং বাচ্চা গ্রোথটা কমে যায়, এটাকে আমরা বলি ইম্প্যান্ডিং এক্ল্যাম্পসিয়া। সেক্ষেত্রে অবশ্যই আমাকে প্রেগনেন্সিটাকে টার্মিনেট করে দিতে হবে যদি ওই ধরনের সিমটম হয়। আর এক্ল্যাম্পসিয়া যদি হয়, তাকে আমরা অ্যান্টিহাইপারটেনসিভ দিব, তাকে কনভালশনটাকে কন্ট্রোল করার জন্য ম্যাক্সাপ নামক একটা ট্রিটমেন্ট আছে, ওটা আমরা দিয়ে থাকি। এবং আমাদের টার্গেট হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব ডেলিভারি করিয়ে ফেলে, এখন সেটা 7 মাস হোক 8 মাস হোক। কেন আমরা যদি ডেলিভারি না করিয়ে ফেলি, তাহলে কি হতে পারে যে বেবি আছে, বেবি মারা যেতে পারে, হ্যাঁ, বেবির বার্থ ডিসফেকশন হতে পারে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মায়েরও মৃত্যু হতে পারে। এক্ল্যাম্পসিয়া যদি আমরা যথাযথভাবে ট্রিটমেন্ট না করি, তাহলে মায়ের সমস্ত অর্গান যে ইনভলভ হয়ে, যেমন তার হার্ট ফেলিওর হতে পারে, লাংস ফেলিওর হতে পারে, কিডনি ফেলিওর হতে পারে, রেনাল ফেলিওর হতে পারে, রেটিনোপ্যাথি হতে পারে, এই ধরনের সমস্যা আলটিমেটলি মারা যেতে পারে। কাজেই আমাদের এক্ল্যাম্পসিয়াকে আগে ডায়াগনোসিস করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, প্রিভেন্ট করতে হবে, যাতে আমরা মাতৃমৃত্যুর ঝুঁকি আমরা কমাতে পারি। ধন্যবাদ।